अभी तो परिस्थिति बंगाल में ठीक है एक परसेंट का आसपास में है लेकिन हम चाहते हैं कि सब अच्छा रहे लेकिन अगर थर्ड वेब आ जाए तो आई कैन नॉट कंट्रोल माई सेल्फ बिकॉज एवरी स्टेट इट इज फेसिंग इवन महाराष्ट्र देन केरला इट इज इंक्रीजिंग डे बाई डे सो आई डो नॉट नो वट विल बी फॉर टूमोरो बट टूडे आई कैन टेल यू दैट इट इज़ कंट्रोल

পরীক্ষা মাধ্যমিক দিতে পারেনি পড়ুয়ারা একইভাবে দিতে পারেনি উচ্চ মাধ্যমিকও বিশেষ মূল্যায়ন পদ্ধতিতে ফলাফল প্রকাশ করা হয়েছে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে একই দশা তাই সব দিক চিন্তা ভাবনা করে আগামী বছর মাধ্যমিকে সিলেবাস কমিয়ে দিল পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রথম ভাষা সহ সমস্ত বিষয়ে সিলেবাস কমল তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ করোনা সংকটের জেরে প্রায় দেড় বছরের বেশি সময় ধরে বন্ধ দেশের সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এদিকে অফলাইন পঠন পাঠন বন্ধ হওয়ায় ভরসা একমাত্র অনলাইনে তাতেও বেকায়দায় পড়ছে একটা বড় অংশের পড়ুয়ারা এদিকে করোনার দ্বিতীয় ঢেউ খানিক সীমিত হলেও বর্তমানে ফের মাথাচাড়া দিতে শুরু করেছে তৃতীয় ঢেউ আর তাতেই বেড়েছে উদ্বেগ এমত অবস্থায় আগামী বছর পরীক্ষা নেওয়া সম্ভব হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে আর তাই আগামী বছরের মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত নিল মাধ্যমিক শিক্ষা পর্ষদ পরীক্ষা নিয়ে দোলাচলের মধ্যেই আগামী বছরে মাধ্যমিকের সিলেবাস তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ কমানোর সিদ্ধান্ত নিল মধ্য শিক্ষা পর্ষদ পড়ুয়াদের ওপর বাড়তি বোঝা কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পর্ষদের তরফে জানানো হয়েছে তবে কবে ও কোন পদ্ধতিতে পরীক্ষা হবে তা এখনও জানানো হয়নি পর্ষদের তরফে এদিকে করোনা সংকটের জেরে চলতি বছরেও মাধ্যমিকের সিলেবাস ছোট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পর্ষদের তরফে ছোট সিলেবাসে পরীক্ষা নেওয়া হয় বলে ঠিক করা হলেও কোভিডের জোয়ারে সব বাঞ্চাল হয়ে যায় করোনা সংকটের কথা মাথায় রেখে সিলেবাসে কাটছাঁট অবশেষে বিকল্প মূল্যায়ন পদ্ধতিতেই তৈরি হয় রেজাল্ট পাশ করে যায় একশো শতাংশ পূর্ব এদিকে আগামী বছর করোনার গতিবিধি ঠিক কি হতে চলেছে এখনই নিশ্চিতভাবে বলতে পারছে না কেউই কিন্তু আগামী অক্টোবরের মধ্যেই দেশের করোনা পরিস্থিতির ঘরোতরে অবনতি হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা এমনকি তার রেস গড়াতে পারে আগামী বছরেও আর তাই আগেভাগেই পড়ুয়াদের দুশ্চিন্তা কমাতে মাঠে নামল পর্ষদ অন্যদিকে উচ্চ মাধ্যমিকের সিলেবাসও দ্রুত রদবদল বদল হতে পারে বলে শোনা যাচ্ছে এদিকে করোনার কারণে এখনও দশম শ্রেণীর অনলাইন ক্লাস শুরু হয়নি বড়জোর দুর্গাপুজোর ছুটির পরে খুলতে পারে স্কুল কিন্তু তাতেও রয়েছে সংশয় তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে দুর্গা পুজো ভাইফোঁটা কাটিয়ে খুলতে পারে স্কুল কলেজ অনেকেই বলছেন এখনো মাস দুয়েক পর স্কুল খুললেও পর্ষদের নির্ঘণ্ট মেনে পরীক্ষা হলে আগের সিলেবাসে পড়াশোনা শেষ করতে হাতে বিশেষ সময় থাকবে না পড়ুয়াদের তাই বাড়তি সিলেবাসের বোঝা কমাতে পর্ষদের সিদ্ধান্তই সঠিক বলে মনে করছে অনেকেই